আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ শীতায় বেক হাউস। অনেক দিন ধরে আমাদের পেজে কোনো আমরা রেসিপি ভিডিও শেয়ার করি না, তো আজকে ভাবলাম আপনাদের খুবই ইজিলি ঝটপট একটা সুইস রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো রেসিপি রিটার্ন রেসিপিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর কীভাবে কী প্রসেসটা করেছি সেটা ভিডিওতে পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা ডিম দিয়ে ডিমটাকে ফোম করে নিচ্ছি এবং একটু একটু করে চিনি দিয়ে ফোমটা খুব ভালো মতো করে নিচ্ছি। এখানে আমি তিনটা ডিমের বানিয়েছি, বাট আপনারা দুইটা ডিমের রেসিপিটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাতে করে আপনাদের যখন বানাবেন সেটা বানাতে আপনাদের জন্য ইজি হবে ব্যাপারটা। তো ডিমের ফোমটা যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে ফ্লেভারের করতে চান সেই ফ্লেভারের এসেন্স কিন্তু ইজিলি কিন্তু অ্যাড করে দিতে পারবেন। আবার আমি একটু বিট করে নিচ্ছি, এখন খুব বেশি পরিমাণে বিট করা যাবে না, 10 থেকে 15 মিনিট বিট করলেই হবে। এরপর আমি ময়দা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। ময়দাতে সামান্য পরিমাণ আমি একটু লবণ মিক্স করে রেখেছিলাম। বেকিং পাউডার দেওয়ার আসলে তেমন কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের যে ডিমের ফোমটা আছে সেটাতেই কিন্তু খুব ভালো মতো সুইস রোলটা হবে। এখানে আমি 10 ইঞ্চির একটা মোল্ডে বেক করে নিচ্ছি কেকটা। কেকটা বেক হয়ে যাওয়ার পর যখন একটু ঠান্ডা হবে তারপর আমি এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হুইপড ক্রিম ইউজ করেছি, আর একটা ব্যাপার হচ্ছে আমি এখানে লেফট ওভার ক্রিম, অর্থাৎ আমাদের ক্রিম বেঁচে গিয়েছিলো একটা কেক তৈরি করার পর, সেই ক্রিম দিয়ে কিন্তু করছি, আমি আলাদা করে কোনো ক্রিম বিট করি নাই। আমাদের যেহেতু একটু ক্রিম বেঁচেছিল যার কারণে আমি আর কি এই ভাবলাম সুইস রোলটা করে নিই। আর মাঝখানে যে ক্রিমটা দিয়েছি এটা হচ্ছে ব্লুবেরি ফিলিং দিয়ে তৈরি করা, যাতে একটু অন্যরকম ফ্লেভার আসে। তো কেকটাকে আমি এবার খুব ভালো মতো রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে এটাকে আমরা একটু ফ্রিজিং করব 15 থেকে 20 মিনিট। ফ্রিজিং করার পরে কিন্তু আপনারা চাইলে কেটে নিতে পারবেন। এখানে আমি দুইটা সুইস রোল করেছিলাম, একটা আমি একটু ডেকোরেশন করেছি ক্রিম দিয়ে, আর একটা কিন্তু ওইভাবে কিন্তু খুব একটা ডেকোরেশন করি নাই। মাঝখানে ক্রিমটা আমার এখানে পরিমাণটা একটু কম হয়েছে, আপনারা অবশ্যই একটু বেশি করে ক্রিম দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারেন।